গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আমি এখন তোমাদের রোল কল করবো, ওকে? রোল নাম্বার হ্যাঁ খাসুনি, মিলন ম্যাডাম। রোল নাম্বার দুই কাদুনি, মিলন ম্যাডাম। রোল নাম্বার তিন লজ্জাবতী, মিলন ম্যাডাম। রোল নাম্বার চার চুকানি, ওহ ম্যাডাম প্রেজেন্ট প্রেজেন্ট। আমি জানি স্টুডেন্ট তোমাদের এখন পড়ালে না তোমাদের মতো কি সুযোগ দেবে, তোমাদের মাথায় কি জানো গোবর পোড়া, গোবর সেনাও গোবর সেনাও ওইটা। এখন চিন্তা করলাম তোমার ঘিরে না গল্প বললে ভালো হয়। হ্যাঁ তো শোনো তাহলে একটা গল্প। ছোটবেলাতে একটা হুজুরের কাছে পড়তাম, ওই হুজুরের সাথে একদিন পথের দেখা। হুজুরত সালাম দিলাম, ও হুজুর আসসালাম আলাইকুম কেমন আছেন? হুজুর বলে বলে আপনার ছেলের ভালো তো? তুমি বললো বড় মায়ের বিয়া দিছি দুটা সন্তান, ছোট ছেলে হাফিজ বড় ছেলে মফিজ পাগলা। হুজুর চলে গেল। এখন অনেক গল্প হয়েছে, এখন তোমাদের পড়াশোনার পালা। শুনি বলো কালকে তোমাদের পড়া কি দেওয়া ছিল? আচ্ছা কও তাহলে এখন আলু কত প্রকার আর কি কি। শেষ করে দিল গাধার বাচ্চাগুলো, লজ্জা বুদ্ধি সোনা পাখি কষি। তুমি আমার ভালোভাবে কও আলু চুলকানি পায়ে ধরি সোনা পাখি, তুমি এনা কও আলু কত প্রকার আলু কি। না পারলে মাথা চুল ছিড়বে।